আমি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে ঘিরে সাজসজ্জরব সকলের মধ্যে শহর থেকে শহরতলি সেজে উঠেছে আলো রোশনাইয়ে। হবে ভাই না কেন, দুবছর পর করোনার রেশ কাটিয়ে দেবী আবাহনে মেতেছে বঙ্গবাসী, পাশাপাশি ইউনেস্কো স্বীকৃতি জোড়া আনন্দে মাতোয়ারা আট থেকে আসি সকলেই, চারিদিকে চলছে পুজো উদ্বোধনের পালা। বুধবার দিন মহাধুমধামে উদ্বোধন হয়ে গেল কাঁকুড়গাছি মিলন মেলা সমিতির এবছরের দুর্গাপুজো। দেখতে দেখতে তাদের পুজো সহস্তম বর্ষে পা দিল। স্থানীয় বিধায়ক তথা বেলেঘাটা নগর উপকার পরেশ পালের হাত ধরে উদ্বোধন হলো এবছরের পুজো। এদিনের শুভ কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু, বিশিষ্ট সমাজসেবী সুপ্তি পাণ্ডে, মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কনভেনার শ্রেয়া পাণ্ডে সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এবছর তাদের ভাবনা আসনের উপরে বিরাজিত মা, আসনের যে বিবর্তন তা তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপের মাধ্যমে। পুজোর মূল উদ্যোক্তা অরিন্দ সেনগুপ্ত জানান, তাদের এই পুজো অন্যান্য বারের মতোই সকল দর্শনার্থীদের মন কেড়ে নেবে। তৈরি করেছে আমাদের একদম পুরো অত্যন্ত ঘনিষ্ঠ আর সুনন্দা ঘোষ দাদা, তারপরেই ওর মারা যান। আজকে সেই পুজোতে আমরা বলেছি নিয়ে এসেছি, কারণ যে তৈরি করেছি সেগুলো আমাদের খুব ঘনিষ্ঠ, আমাদের সঙ্গে থাকত, আজকে আমাদের মধ্যে নেই। পুজো এই জন্যই এসছে এবং পুজোটা খুব পাশ্চাত্যে যারা আছে তারা সবাই মায়ের কাছে প্রার্থনা সর্বজনী থেকে বিশ্ব পেয়েছে, সম্মান পেয়েছে রাজ্য সরকার, বিশেষ করে ওটা আমাদের বাংলার জয়, মমতাদির জয়। বাংলাটাকে ওইভাবে নিয়ে এসছে সবাইকে পুজো টুজো করানোর জন্য, এর জন্য ওনার হেল্প আছে, পুজোর টাকা পয়সা দেওয়া দেওয়া যত রকম পুজোর থেকে সব পুজো কমিটিকে কিছু কিছু অনুদানও দিয়েছে, সব মিলিয়ে মিশিয়ে আমাদের বাংলার জয় মানে মমতাদির জয়। এটা আমাদের কাছে গর্ব এবং অল দ্য ক্রেডিট গোস টু আওয়ার চিফ মিনিস্টার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি ইউনেস্কোকে এনেছেন এবং তার সঙ্গে আরেকজন যিনি এর সঙ্গে জড়িত আছেন, যে প্রফেসর যার সর্ব সমর্থ এবং তার নিজের এত বড় পরিশ্রম দিয়ে ইউনেস্কো থেকে উনি এটা আনিয়েছেন, এবং মমতা ব্যানার্জি অবশ্যই তার সঙ্গে অনেক সহযোগিতা করেছেন বলে সম্ভব হয়েছে। তো এটা আমাদের গর্ব এবং এটা বাংলার জন্য। বিধায়ক পরেশ পাল উনি এসে একজনের সম্মানটা শুধু ভালো লাগবে,
দেখুন পুজো নিয়ে আমার মনে হয় না আগেও পুজো আগেও সরকার ছিল এইভাবে যে পুজো উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো, এটা আমার মনে হয় আমাদের সরকারই করে দেখিয়েছে এবং তার প্রমাণ পুজো প্রত্যেকটা পুজো কমিটি না করলে না বাড়তি দায়িত্ব করে।